আসসালামু আলাইকুম। সকালবেলা ভিডিওটা শ্যুট করতেছি, হয়তো ভিডিওটা সন্ধ্যাবেলা আপলোড হবে। তারপরেও শুভ সকাল সবাইকে দেখেন। শীতের সকাল, সেরকম রোদ নাই, রৌদ্র উঠছে, হ্যাঁ, মানে ওইরকম আর কি, যে রোদ্রের যে তাপটা ওইটা নাই। আর এই দেখেন, এটা একটা হচ্ছে সরিষার জমি, এটা লেট ভ্যারাইটির সরিষা। দেখেন ফুল আসতেছে, আরও 4-5 দিন গেলে ফুলগুলা ফুটবে, তখন সুন্দর। ওই সময় একটা ভিডিও দেখাবো আপনাদেরকে আমি ইনশাল্লাহ, যদি সম্ভব হয় আর কি, কারণ সবসময় ভিডিও শ্যুট করতে মনে থাকে না আর কি, সবসময় ফোন নিয়ে আসা হয় না, এটা একটা বিষয়। তো যাই হোক, সরিষার ক্ষেত দেখানোর কথা না, আসল মূল ভিডিওটা হচ্ছে যে শীতকালে লাল শাক হয় কি না, আর লাল শাকের কী পরিমাণ যত্ন নিতে হয়। এই দেখেন, প্রথম প্রশ্নটা হচ্ছে শীতকালে লাল শাক হয়, তার বাস্তব প্রমাণ হচ্ছে আমি আমি প্রিভিয়াস ইয়ারগুলোতে করছি, এই বছরও করছি ইনশাল্লাহ। দেখেন এই যে আমার লাল শাক বের হয়েছে। তবে হচ্ছে এই জমিতে আমন ধান লাগানো হয়েছিল, তারপরে গিয়ে হচ্ছে লাল শাক করা হয়েছে, সেজন্য যে জিনিসটা হয়েছে, দেখেন কিছু পরিমাণ ধান তো পড়ে যায় জমিতে, এই ধানের ইগুলা বের হয়েছে, কিছু পরিমাণ অন্য ঘাসও বের হয়েছে। আর হচ্ছে শীতের দিন যেহেতু, এই জন্য কিন্তু শাকগুলা বাড়তেছে না সেরকম, তো এখানে কিছু স্পেশাল কেয়ার করতে হয়। আর যে কোনো শাকেই জানেন যে শাকের জন্য তেমন কোনো বিশেষ যত্ন নিতে হয় না, শাকের জমিতে হচ্ছে জমিটা ভালো করে চাষ করে নিয়ে, মাটি ঝুরঝুরে করে নিয়ে, তারপর হচ্ছে সেই জমিতে সারগুলো তো আগেই দিতে হয়, কারণ জৈব সার প্রচুর পরিমাণে, গোবর দিলে তেমন কিছু দেওয়ার দরকার না, সাথে একটু ইউরিয়া দিলেই হয়। আর হচ্ছে যত্নের কথা যদি বলেন, আমি হচ্ছে এই পর্যন্ত নিড়ানি দেওয়া হয়েছে আমার এই জমিটার, নিড়ানি দিছি আমরা কোন পর্যন্ত দেখেন, আচ্ছা দুইটা অংশই দেখাই ক্যামেরাতে, দেখেন এখানে কিন্তু ঘাস নাই, আর এখানে দেখেন ঘাস সহ লাল শাক, মানে শাকগুলো ছোট, এই জন্য হয়তো বা আপনারা বুঝতে পারছেন না সেভাবে ক্যামেরাতে কী রকম ফুটতেছে আমি জানি না। তো হচ্ছে এই অংশটা কিন্তু নিড়ানি দেওয়া হয়ে গেছে। তো এই যত্নটার কথা আমি বলছিলাম, যে হচ্ছে এই যে নিড়ানি দেওয়া হইলো, আর এই অংশ এখনও নিড়ানি দেওয়া হয়নি, এই বাকি অংশটুকু নিড়ানি দেওয়ার পর হচ্ছে গিয়ে পুরো জমিটাতে পানি দিব, পানি দিয়ে কিছু পরিমাণ ইউরিয়া সার দিব, অল্প, জাস্ট 25%, 500 গ্রাম, মানে আধা কেজি, এটাই আনা দিলেই দেখবেন যে শাক একদম ই করে উঠবে 10-15 দিনের মধ্যে। ইউরিয়া দিয়ে তো আর 7 দিনের মধ্যে খাওয়া যাবে না, ওই ইউরিয়াটা দিলে 15-20 দিনের মধ্যে দেখবেন যে শাক একদম উঠে গেছে। তো শীতকালে আসলে লাল শাক হয়, প্রথম প্রশ্নের উত্তর হইলো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হইতেছে, যেহেতু শীতকাল হইতেছে, একটু বাড়তে সময় নাই, এই জন্য আপনারা হয়তো বা অনেকেই আতঙ্কিত হতে পারেন যে হচ্ছে হবে কি না, হচ্ছে না, এত ছোট হয়ে আছে। তো হচ্ছে সেচ দিতে হয়, কারণ হচ্ছে শীতকালে জমিতে পানি থাকে না, হ্যাঁ, আর্দ্রতার পরিমাণ তো কি এগুলো সবই আপনারা জানেন, কারণ বৈজ্ঞানিক কথাবার্তা বললে অনেকের বুঝতে সমস্যা হবে। তো শীতকালে প্রথম কথা হইতেছে, জমিতে সেরকম মাটিতে পানি থাকে না, তো পানি না থাকার কারণে হচ্ছে ওর গ্রোথটা কম হয়। আর হচ্ছে শীতকাল তো লাল শাকের এটা সিজন না, এই জন্য হচ্ছে একটু গ্রোথটা কম থাকে। তবে হচ্ছে ওই আগাছা মুক্ত রেখে জমিটা একটু পানি দেওয়ার পরে যদি একটু সার দেওয়া যায়, ইউরিয়া দেওয়া যায়, অথবা আপনারা চাইলে DIV যে সারটা, ওইটাতেও কিন্তু ভালো পরিমাণের ইউরিয়া আছে, নাইট্রোজেন আছে, চাইলে আপনারা ওইটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো ফলাফল পাবেন। এবং আর হচ্ছে যেহেতু এটা অড টাইম, এই সময় কিন্তু লাল শাকের ছোটো ছোটো যদি আপনারা মোটাও করেন, সেইটাও কিন্তু হচ্ছে 5 টাকা, মানে 500 টাকা সহ। আর শহরের কথা আমি বাদ দিলাম, মানে যারা প্রান্তিক, যারা যেখানে আবাদ করবেন সেখানেও কিন্তু 450-500 টাকা সহ, মানে 100 আটি লাল শাকের দাম 450-500 টাকা, তার মানে 4.5 থেকে 5 টাকা। তো এইটা কোনো হচ্ছে প্রোডাক্ট সেল করার উদ্দেশ্যে না, জাস্ট হচ্ছে আমার এক্সপিরিয়েন্স থেকেই বলা, কারণ যে কোনো ফল ফসল আপনি যখন অড টাইমে নিয়ে আসতে পারবেন, ফলন আপনি ওটার হচ্ছে যখন রেগুলার সময় সেটার মতো 100% ফলন হয়তো বা পাবেন না, কিন্তু হচ্ছে দামটা আপনি দ্বিগুণ পাবেন, কারণ হচ্ছে আমরা স্বাভাবিক সময়ে 2 টাকাতেও লাল শাকের আটি বিক্রি করতে পারি না, তো সেখানে 4.5-5 টাকা বিক্রি করতে পারে না, এটা একটা বিগ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো এই জন্যই বলছিলাম যে লাল শাকের আসলে শীতকালে একটু বিশেষ যত্ন নিতে হয়, নিলে শীতকালেও লাল শাক, সবুজ শাক এগুলো শীতকালেও চাষ করা যায়। আমি প্রিভিয়াস ইয়ারগুলোতে করছি, গত বছরের আমার ভিডিওতে দেখতে পারবেন আপনারা লাল শাক আমার। আর হচ্ছে শীতকালে মূলত এগুলাই লাল শাকের যত্ন, মানে বিশেষ কোনো যত্ন তো আসলে নিতে হয় না। আর যারা অসাধু ব্যবসায়ী হরমোন স্প্রে করে ওগুলা তো আমরা এগুলো করি না, সো ওগুলা বলবো না। আপনি হচ্ছে একটু সময় নিন শাকটাতে, হচ্ছে নিড়ানি দিয়ে আগাছা মুক্ত রেখে যথাসম্ভব, তারপর হচ্ছে পানি দিয়ে একটু ইউরিয়া দেন, ইনশাল্লাহ ভালো হবে। আর নিজেও
বিশের জিনিস খাবো না, আরেকজনকেও খাওয়াবো না। আমাদের হচ্ছে এইটাই মূলমন্ত্র হওয়া উচিত। কারণ হচ্ছে আমি যদি এটাতে কেমিক্যাল ইউজ করি, এটা হচ্ছে আমি জেনে খাইলাম না যে এটাতে কেমিক্যাল আছে, কিন্তু আমার এটা থেকে তো আমার আর একটা ভাই খাবে, তো সে তার পরিবার অসুস্থ হয়ে যাবে গ্রাজুয়ালি। সো আমরা এটাই বিষমুক্তভাবেই বা হচ্ছে খুব কম পরিমাণ কীটনাশক এবং সার ব্যবহার করে উৎপাদন করার চেষ্টা করি, কৃষি উৎপাদন, তাহলে হচ্ছে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ, আমাদের ফিউচার জেনারেশন সুস্থভাবে বেড়ে উঠতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।